করোনার কারণে দীর্ঘদিন গৃহবন্দী জীবনযাপনে অর্থনৈতিক সংকটে পড়েছেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা এদের অনেকে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসায় বাড়ছে সংক্রমণ এদিকে ইতালির সাথে বিমান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দেশে ছুটি কাটাতে আসা প্রবাসী বাংলাদেশিরা তাদের প্রত্যাশা সরকারের উদ্যোগে শীঘ্রই এর সুরাহা হবে আমাদের ইতালির প্রতিনিধি শাহন আহমেদের উপস্থাপনায় বাংলা টিভি প্রবাসী বাংলার মুখ টক্স থেকে বিস্তারিত জানাচ্ছেন নাসির উদ্দিন ভুইয়া ষাটের দশক থেকেই জীবিকার তাগিদে ইতালিতে পাড়ি জমাতে থাকেন বাংলাদেশিরা বর্তমানে দেশটিতে বসবাস করছেন দুই লাখেরও বেশি বাংলাদেশি করোনা মহামারীর কারণে দীর্ঘদিন গৃহবন্দী জীবনযাপনে বিরক্ত হয়ে উঠেছেন প্রবাসীরা এছাড়া ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে থাকায় অর্থনৈতিক সংকটেও পড়েছেন তারা তাই অনেকেই এখন ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসছেন ফলে বেড়ে যাচ্ছে করোনা সংক্রমণ ইতালির সাথে বর্তমানে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের বিমান চলাচল বন্ধ রয়েছে নতুন করে সংক্রমণ যাতে না বাড়ে সেজন্যই এমন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার বহির্বিশ্ব থেকে যাতে কোনোভাবে ইতালির ভেতরে নতুন করে সংক্রমণ না হয় এবং বাইরে থেকে কেউ যাতে এই ধরনের হুমকি নিয়ে এই দেশে না প্রবেশ করে সেটাকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যেই যে সমস্ত দেশগুলো একটু সন্দেহের তালিকায় রয়েছে সেই সমস্ত দেশগুলোর সাথে এদেশের বিমান চলাচল নিয়ন্ত্রিত করা হচ্ছে বা রাখা হয়েছে এটা হচ্ছে অন্যতম একটি মূল কারণ এছাড়া করোনা প্রাদুর্ভাব শুরুর আগে দেশে ফিরে আটকা পড়েছেন ইতালিতে বিভিন্ন পেশায় নিয়োজিত প্রবাসী বাংলাদেশিরা কবে ফিরতে পারবেন তা নিয়ে দুশ্চিন্তায় তারা লকডাউনের পূর্বে বাংলাদেশের মানে ইতালি থেকে যে সকল প্রবাসীরা বাংলাদেশে বেড়াতে গেছে তারা আটকা পড়ে আছেন এবং তারা আসতে পারছেন না এবং এই বাংলাদেশ থেকে ইতালির ফ্লাইট আপাতত স্থিগত আছে এবং কবে নাগাদ চালু হয় তার কোনো মানে সুনির্দিষ্ট সময়সীমা আমরা অবগত নয় আটকে পড়া প্রবাসীদের প্রত্যাশা উচ্চ পর্যায়ের কূটনৈতিক বৈঠকের মধ্য দিয়ে শিগগিরই বাংলাদেশের সাথে ইতালির বিমান চলাচল শুরু হবে মানে কৌশলা জানার কাছে আমরা আকুল আবেদন জানাবো যে অতি শীঘ্রই যেন আমাদের বাংলাদেশ সরকার এবং ইতালিয়ান সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় উভয় যেন একটি সুরাহা করে যাতে আমাদের দেশে যারা পড়ে আছে ইতালিতে জন্য করেন কার্যকর ভ্যাকসিন আবিষ্কারের মধ্য দিয়ে ইতালি সহ সারা বিশ্ব থেকে বিদায় নেবে করোনা গতি ফিরে আসবে ব্যবসা বাণিজ্য সহ সকল ক্ষেত্রে এমনটাই প্রত্যাশা প্রবাসীদের নাসির উদ্দিন ভুইয়া বাংলা টিভি ঢাকা লন্ডনে দেলোয়ার হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একশো দিন চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন জানা যায় গত শুক্রবার বাড়ি ফেরেন তিনি দেলওয়ার হোসেন পেশায় একজন ট্যাক্সি চালক তার গ্রামের বাড়ি সিলেটে তিনি বাংলাদেশে অতুষিত পূর্ব লন্ডনের টেম্পুনি গ্রিন এলাকায় স্ত্রী তিন ছেলে ও এক মেয়ে নিয়ে বসবাস করছেন গত এপ্রিল মাসে করোনা মহামারীর শুরুর দিকে তিনি প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে পূর্ব লন্ডনের রয়েল লন্ডন হাসপাতালে ভর্তি হন তার অসুস্থকালীন একশো সত্তর দিন সময়ের মধ্যে দীর্ঘ একশো পনেরো দিনই তিনি অজ্ঞান অবস্থায় নিবিড় পর্যবেক্ষণে ছিলেন মৃত্যুর হাত থেকে ফেরা দেলোয়ার হাসপাতালের চিকিৎসক ও নার্সদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এলে চিকিৎসকরা তাকে এক আশ্চর্য করোনা রোগী